ছিল, মানে হঠাৎ করে সকালবেলা 6টার সময় কলিং বেল টিপে কেউ চলে গেছে। খিচুড়িও প্রায় রেডি হয়ে এসেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বহুদিন পর আমি আজকে ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কার্তিক পুজো, তো সবাইকে জানাই শুভ কার্তিক পুজো। আর যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তারা তো নতুন এখন কার্তিক পুজো করবে। যাই হোক, একটা ফোন এসে গেছিলো, মানে যে ফোন থেকে ভিডিও করি সেই ফোনই তো ফোন আসে। তো সেটা বলছিলাম যে আজকে তো অনেকের বাড়িতেই নিশ্চয়ই কার্তিক পড়েছে। অ্যাকচুয়ালি আমার সাথে কী হয়েছিলো বলতো, মানে গত বছর আমার বাড়িতেও কার্তিক পড়েছিল, মানে আমাদের কেয়ারটেকাররাই ফেলেছিল। এবার সকালবেলা 6টার সময় না হঠাৎ দেখছি কলিং বেল বাজছে। তো আমাদের যে কাজের বউ, সে তো 8:30 সময় আসতো, আর 6টায় কলিং বেল বেজেছে। আমি ভাবছি কে এসেছে, বুঝতে পারছি না, কারণ রাত্রির অফিসে জানতাম না তো কিছুই। এবার 6টার সময় দরজাটা খুলে দেখছি কেউ নেই। তো আমি ভাবলাম কী হলো রে বাবা। এবার দরজাটা বন্ধ করতে গিয়ে নিচের দিকে চোখ গেছে, নিচের দিকে তাকিয়ে দেখছি একটা কার্তিক ঠাকুরের মূর্তি বসানো। তো তারপর তো হইচই করে যা হোক করে, তখনই ঠাকুর মশাই ডাকা তো খুবই মানে টেনশনের ব্যাপার, ঠাকুর মশাই পাওয়া যায় না। তো তারপরে ঠাকুর পুজো করা হয়েছিল, মা বাবাকে ডেকে নিয়েছিলাম, আমাদের বাড়িতে আসতে বলেছিলাম। তো এবছরে তো আর ঠাকুর মানে কার্তিক পুজো সেরকম ধুমধাম করে করা হচ্ছে না, মানে পুরোহিত ডেকে করা হচ্ছে না। এবছরে ভাবছি আমি ছোট করে ঘরে করে নেবো। তো তার জন্য ফল মিষ্টি ফুল সব কিছু এনে নিয়েছি কাল রাতেই। তো আজকে অনুক্ত অফিস চলে গেছে সকাল সকাল, সকালবেলা প্রচুর কাজ ছিল, সমস্ত কিছু করে স্নান টান করে এখন ক্যামেরাটা ধরতে পারলাম। তো চলো আজকে দিনটা কীভাবে কাটাই, কী কী করছি কার্তিক পুজো উপলক্ষে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকদিন পর একটা নতুন ব্লগ দিচ্ছি, আর অবশ্যই তোমরা কিন্তু আমার শর্টসগুলো দেখো, কারণ এই 15 ডেজ মানে এই লাস্ট 2 সপ্তাহ আমি এত ব্যস্ত ছিলাম যে আমি ব্লগ দিতে পারিনি। কিন্তু ব্লগ দিতে পারিনি মানে এই নয় যে আমি ইনঅ্যাক্টিভ ছিলাম, আমি কিন্তু শর্টস অনেকগুলো দিয়েছি। আর যে ডেইলি যে মিনি ব্লগ সেগুলো আমি শেয়ার করেছি, ছোটো ছোটো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি যে আমি সারাদিন কী কী করেছি। তো সেটা অবশ্যই কিন্তু চেক করুন। তো যাই হোক, চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর আজকে তো প্রচুর রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ পুরো একদম তেতে গেছে রোদে। কিন্তু যেহেতু শীতকাল পড়ছে, আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে, তো রোদটা খুব একটা গায়ে লাগছে না। তো চলো ব্লগটা শুরু করি। যেহেতু বৃহস্পতিবার, আজকে এমনিতেই লক্ষ্মী পুজো আছে, তো আমি ভাবছি যে এখন লক্ষ্মী পুজোটা করে নিই, কারণ কার্তিক পুজো পড়ছে হচ্ছে 4:50, যেটা মা আমাকে ফোন করে বললো, তার আগে তো আমি কার্তিক পুজো করতে পারবো না, তো উপোস থাকতে হবে ততক্ষণ। তো লক্ষ্মী পুজোটা করে নিই, তারপরে ওই সন্ধেবেলা যে রান্না টান্না হবে সেগুলোর সবজি টবজি কেটে রাখি। ভাবছি সন্ধেবেলা মানে রাত্রিবেলা আজকে খিচুড়ি আর বাঁধাকপির চচ্চড়ি আর বেগুন ভাজা এটাই করার চেষ্টা করবো। এখনও জানি না কতদূর কী করতে পারবো, বাট চেষ্টা করবো। তো আমি মোটামুটি সব বাসন কোসন মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এই ন্যাকড়াটাও মানে এই যে রুমালটা এটাও কেচে নিয়েছি, এখন ঠাকুরদেরকে এটা দিয়ে মুছিয়ে দেবো, তাহলে ওদের স্নান হয়ে যাবে। আমার লক্ষ্মী পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুরকে একটু দরজাটা বন্ধ করে রাখি, একটু খেয়ে নিক। একটা কাজ কমপ্লিট হলো, এখন তেমন আর কোনো কাজ নেই, ঘর দত্ত পরিষ্কার হয়েই গেছে আমার, আর একটু রেস্ট নিই, এখন কিছু খেতে পেতে পারবো না, একটু বসি, তারপরে আমি একটু রান্নাবান্না জোগাড়টা করে রাখবো, আর বাঁধাকপির চচ্চড়িটা ভাবছি করে রাখবো। তো দেখো এই শাড়িটা বার করেছি, এই শাড়িটা আজকে পরবো, তাঁতের শাড়ি, অনেকদিন পর তাঁতের শাড়ি পরছি। তো এখানে আমার বাঁধাকপি কেটে রেডি হয়ে গেছে, আর এখানে আমি আলুটাও কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা আদাও রেডি করে রেখেছি। এবার আমি একটু গরম মশলা ভরে দিচ্ছি, প্রায় হয়ে গেছে বাঁধাকপির চচ্চড়িটা, কিন্তু চেখে দেখতে পাচ্ছি না, জানি না কেমন খেতে হয়েছে, আন্দাজ করেই সমস্ত কিছু করতে হচ্ছে আমাকে। এখন একটু ঘি দিয়ে দেবো, এবার আমি দিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, দেখো একটা তাঁতের শাড়ি পরেছি, তাঁতের শাড়ি আমি ঠিক করে পরতে পারি না, এত বড় একটা আঁচল হয়ে গেছে,
তো যাই হোক, এখন তো পুজোই করবো, তো একটু সাজুগুজুও করে নিলাম, একটু গয়নাও পরে নিয়েছি। আমার গলাটা ব্যথা, এই জন্য আমার ভয়েসটা এত ভারী ভারী লাগছে। তো যাই হোক, এই হচ্ছে আমার পুরো লুকটা। একটা গ্রিন কালারের ব্লাউজ পরতে গেছিলাম, কিন্তু দেখলাম ব্লাউজটা টাইট হয়ে যাচ্ছে, মানে আমি মোটা হচ্ছি না রোগা হচ্ছি বুঝতে পারছি না। অনেকে বলছে আমি রোগা হয়েছি, এদিকে ব্লাউজটা আমার টাইট হয়ে গেছে। তো যাই হোক, আর এই শাড়িটা আর এই সাজটাই আমার গতবারেও ছিল। গতবারে আমি আমার মানে ফটো দেখে, ফটোটা যখন দেখলাম কার্তিক পুজোর, তো তখন দেখছি যে এই শাড়িটাই পরেছিলাম। যাই হোক, চলো এবার আস্তে আস্তে পুজোটা শুরু করি। সব তো অ্যারেঞ্জমেন্ট মোটামুটি করাই আছে, শুধু প্লেটে প্লেটে সাজানোর বাকি। চুলটা এইভাবে বেঁধে নিলাম পুজো শুরু করার আগে, কারণ প্রচণ্ড ঘেমে যাই আমি পুজো শুরু করতে, মানে কাজ করতে গেলে শাড়ি পরে। আর তার আগে এই দরজাটা দিয়ে দিই। অ্যাকচুয়ালি কী বলতো, এই দরজাটা দিয়ে দেওয়ার কারণ বাইরে না, এই যে এখানে একটা লাইট আছে, তো এখানটা না প্রচুর পোকা জমে যায়, লাইট যেহেতু আছে শ্যামা পোকা, এখানেও একটা লাইট আছে, এখানটা লাইট আছে, তো প্রচুর পোকা হয়ে যায়। আর এখানে আলো জ্বললে দেখতে পেলেই পোকাগুলো ঘরে চলে আসে, তো সেই জন্য দরজাটা দিয়ে দেওয়াই ভালো। এই দরজাটাও দিয়ে দিই, লাইটটা জ্বেলে দিই। এই স্টার লাইটগুলো এখনও খোলা হয়নি, কারণ মানে অ্যাকচুয়ালি খোলার সময়ও পাইনি, আমি তো ছিলাম না, বাড়িতে গেছিলাম। তোমার পুজো, তাই এটা তোমার জন্য স্পেশাল, খাও আপেল খাও। মিষ্টি খাও, একটু মিষ্টি খেয়ে একটু জল খাও। তো আমি এবার দরজাটা একটু বন্ধ করে দিই, কার্তিক ঠাকুর এখন খাবে। তো আমার কার্তিক পুজো, সেটাকে আমি আমার নাম দিয়ে করেছি, মানে আমি যেরকমভাবে পারি সেরকমভাবে করলাম আমার কার্তিক পুজো কমপ্লিট, যতটা সম্ভব পেরেছি ততটা করেছি, এবার কার্তিক ঠাকুর সন্তুষ্ট হলে হয়। তো চলো বাবা, শীতকালেও গরম লাগছে, এত গরম লাগছে না। তো যাই হোক, এবার আমি একটু জল খাবো, খেয়ে একটু চা বানাবো, কারণ প্রচণ্ড চায়ের তেষ্টা লেগেছে, অনেকক্ষণ কিছু খাইনি তো, আর যেহেতু আমরা চা লাভার, তো কিছু না খেলে আমার আগে চায়ের তেষ্টা লাগে। দিয়ে দিয়েছি চা পাতা, চিনি, কি গো অ্যামাজন পে গিফট কার্ড। এই জলটা কেন ফুটছে, মানে জলটা কি হচ্ছে, ওটা দেবে কিছু দিতে? বাবা দুখানা ঘি আর শেষই, ওগুলো দেখছি কিন্তু আছে কি, কেটে কেটে পরিষ্কার করে ফেলে দিতে হবে। ওগুলো কি বার করতে বললে ফ্রিজ থেকে? আর এটা কি ডাল, চাল কোথায়, কতটা ডাল? এটাতে লঙ্কা আছে, গাজর দিয়েছ খিচুড়িতে, ফুলকপিও দিয়েছ, অল্প দিয়ে দিলাম, রয়েছে নষ্ট হয়ে যাচ্ছে, বেগুন ভাজা হয়ে গেছে, কাটা রয়েছে। আজকে কার্তিক পূজোর শেফ রান্না করছে, তো আজকে আপনি রান্না করছেন কেন?
আপনার বউয়ের কি হয়েছে? সারাদিন উপোস, খুবই কষ্টকর ব্যাপার। তাই আর এরকম বর পাওয়া তো খুব ভাগ্যের ব্যাপার। সেই তো। আমি উপোস করেছি বলে আজকে উনি রান্না করছেন না, আমি একটা রান্না করে রেখেছি, তোমরা তো দেখলেই, বাঁধাকপির চচড়িটা করে রেখেছি, ও শুধুমাত্র খিচুড়ি রান্না করে দিচ্ছে আর বেগুন ভাজাটাও করে দিচ্ছে। আসলে খুব টায়ার্ড হয়ে গেছে, তারপরে নিজে থেকেই বললো কেউ না করে। এই যে বেগুন ভাজা হচ্ছে, খিচুড়িও প্রায় রেডি হয়ে এসছে, গরম জল ঢালা হচ্ছে এখন। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার, পাঁপড়, বাঁধাকপির চচ্চড়ি, এদিকে রয়েছে খিচুড়ি আর বেগুন ভাজা। তো চলো খাবারটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই জানিও সবার কার্তিক পুজো কেমন কাটলো। টাটা, গুড নাইট।